আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শুভ দর্শক, আশা করি আল্লাহর ফজলে যে যেখানে আছেন আল্লাহ পাক ভালো রাখছে, ভালো থাকবেন এই দোয়াই করি। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। অনেকের ছোট বাচ্চা, লাদা বাচ্চা, এক্সাম্পল 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, এরকম আছে না ছোট বাচ্চা, এদের বেশিরভাগই ঠান্ডা লেগে থাকে। ঠান্ডা ঠান্ডা লাগলে কি করেন আপনারা? খুব পেশেন্টে পড়ে যান যে আমার বাচ্চারা ঠান্ডা লাগলো কি করি, তখন আপনারা ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করেন। ডাক্তার ওখানে গিয়েও দেখা যাচ্ছে 1 ঘন্টাকে 2 ঘন্টা, 3 ঘন্টা সিরিয়ালে বসে আছেন, তারপর 1 ঘন্টা ওষুধ পানি দিল, এটাকে খাওয়ায় আস্তে আস্তে আল্লাহ পাক সুস্থ করবে। তাদের জন্য আমার পরামর্শ, ছোট বাচ্চা আপনার অরিজিনাল কালিজিরা তেলটা কিনবেন, অরিজিনাল। কিন্তু বেশিরভাগই মার্কেটে কিন্তু ভুয়া কালিজিরা তেল পাচ্ছে, মানে তিলের তেলের ভিতরে কালিজিরার গা ঢেলে দেয়া, কালিজিরার গ্রান আসে, দেখা যায় কম দামে পাওয়া যায়। এই কম দামি কালিজিরা যারা কিনবেন না, মানে কম জারি কম দামি কালিজিরার তৈলটা কিনবেন না। আমি একজন মেল মালিক হিসাবে বলবো, এটা আমার উপদেশ। কারণ আমার ভিডিওটা যারাই দেখবেন সবাই তো আর আমার কাছে আসতে পারবেন না। কালিজিরা সবসময় চেষ্টা করবেন নিজে কিনে নিজে ভাঙ্গা নিতে, আর কালিজিরার তৈলটা কিন্তু অবশ্যই অবশ্যই কাঁচের বোতলে রাখবেন। আপনি যদি প্লাস্টিকের বোতলে রাখেন, কালিজিরার তৈল থাকবে কিন্তু তৈলের গুণাগুণটা থাকবে না। আর কাঁচের বোতলে রাখলে কি হবে, কালিজিরার তেল যদি 2 বছর 3 বছর পর্যন্ত রাখেন, আপনি কালিজিরার তেলের গুণাগুণ নষ্ট হবে না। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো, যেখানে ছিলাম সেখানে যাই। বাচ্চাদের ঠান্ডা লাগছে, সর্দি, জ্বর, বুকে ব্যথা, কফ আটকে গেছে, তাদেরকে আমার পরামর্শ থাকবে, কালো জিরার তৈল আপনি এভাবে নেন, নিয়ে হাতের মধ্যে নিয়ে এভাবে ডলেন, এভাবে ডললে, এভাবে ডললে কি হয়, তৈলটা অবশ্যই গরম হয়। গরম হইলে এবার তার নাকে এভাবে নিয়ে নাকে 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 দেন, নাকে দেন, এরপরে আপনি চোখে না, চোখের উপর দিয়া মুখে, পুরা হাতে, নাকে, নুকে যা আছে পুরা বডিতে মেসেজ 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 করে 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 দেন। আচ্ছা, এভাবে আপনি দেন। আর কালিজিরার তৈল মধুর সাথে 1 ফোঁটা কালিজিরার তৈল, 1 ফোঁটা মধু দিয়ে আপনি বাচ্চাকে খাওয়াই দেন। হ্যাঁ, দিনের ভিতরে আপনি 3 বারও খাওয়াইতে পারেন, 1 বারও খাওয়াইতে পারেন। তো আল্লাহ পাক চাইতো 2 থেকে 3 দিনের ভিতরে ইনশাআল্লাহ আল্লাহ পাক পাপ করবে। তবে আবারও বলছি দর্শক, কালো জিরাটা অবশ্যই নিজেরা ভাঙ্গা নেবেন, কারণ আপনি রাস্তাঘাটে যদি ওই 1,500 টাকা কেজি কালি জিরা তৈল কিনেন, ওটা কিন্তু কালি জিরার তৈল নয়। কারণ অনেকে আছি আমরা দর্শক যারা আছি, গ্রাহক যারা আছি, মনে করি যে উনি ঠেকা থাকবে, আর উনি তো ঠেকা থাকলো কিন্তু আমি তো অরিজিনাল জিনিসটা পেলাম না, তার জন্য আমার যে রোগটা ভালো হলো না, আমার বাচ্চাটা কষ্ট করলো, আমার নাতিটা কষ্ট করলো, এটা আমরা কেন করবো? সেই জন্য একটু কষ্ট হলো। আর কালিজিরার তৈলটা ঘরে রাখবেন, সবসময় সবার ঘরে রাখার চেষ্টা করবেন, নিজে ভাঙ্গা রেখে ভাঙ্গায় কালিজিরা কিনে ভাঙ্গান। কারণ বলে রাখা ভালো, 5 কেজির নিচে কোথাও আপনার কালিজিরাটা ভাঙ্গাইতে চাবে না। কিন্তু 5 কেজি কালিজিরা তো আপনি কিনেন, আপনার ফ্যামিলি সবার জন্য কাজে লাগবে, শুধু ওই বাচ্চার জন্য না, আপনি বয়স্ক মানুষ, আপনার শরীর ব্যথা করতে পারে, আপনার শরীর ব্যথা করতেছে, আপনি তৈলটা একটু গরম করেন, গরম করে ওই যে বাচ্চারা যেভাবে দিছে সেইভাবে আপনি নেন। আর আপনি কালিজিরার তেল ডাইরেক্ট খাওয়া ফেলান, এক চামচ খান, ডাইরেক্ট খান,
দেখবেন গরম করে শরীরে ডুলে 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 নেওয়ার পরে আপনি সকালে ঘুমাতে পারছেন, দেখবেন শরীরটা চাঙ্গা ইনশাল্লাহ। তাহলে কি দাঁড়াইলো, 5 কেজি কালি জিরা ভাঙালে ওটা তৈল হইলে আপনার তো লস নাই। আপনার আমার শরীর বান্দা শরীর গান্দা একটু ব্যথা করতেই পারে, গাড়িতে বসার কারণে, চলার পথে, বিভিন্ন কারণে ব্যথা হতে পারে। আমরা কি খাই, ব্যথার ট্যাবলেট খাই, ওটা না খাই এটা করি না, যেটা কোনো সাইড এফেক্ট নাই। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।